وعليكم السلام. السلام عليكم ميس. وعليكم السلام. السلام عليكم ميس. السلام عليكم ميس. السلام عليكم ميس. السلام عليكم ميس. السلام عليكم. وعليكم السلام. আচ্ছা আমরা তাহলে শুরু করি। তোমরা অনেকেই চলে এসেছো। গত ক্লাসে আমরা রাইম শিখেছিলাম, তোমরা সবাই রাইম গুলো শিখে ফেলেছো? সবাই কি রাইম গুলো পারো? আচ্ছা আমরা আমরা হাফ ইয়ারলি এক্সামে ইউনিট ইংলিশ কথা বলো না, সবাই কথা শোনো।
আমরা হাফ ইয়ারলি এক্সামের সিলেবাস অনুযায়ী ইংলিশ ফর টুডে বই থেকে ইউনিট 1 থেকে 17 পর্যন্ত পড়েছি। আজকে আমরা অ্যানুয়াল এক্সামের পড়া শুরু করব ইউনিট 18 থেকে। তোমরা সবাই তোমাদের ইংলিশ ফর টুডে বইটা বের করো। তোমরা সবাই তোমাদের ইংলিশ ফর টুডে বইটা বের করবে। হ্যাঁ তৃষা, হ্যাঁ এই বইটা, সবাই এই বইটা বের করো, ইংলিশ ফর টুডে বইটা বের করো। ইউনিট 18 মানে 18 নাম্বার ইউনিটটা বের করবে। কেউ রোল বলবে না। আচ্ছা তাহলে আমরা আজকে ইউনিট 18 পড়ব। আচ্ছা সবাই ইউনিট 18 পড়বে এবং বইতেই কাজ করবে। হ্যাঁ তুমি ইউটিউবে ক্লাস দেওয়া আছে, ইউটিউব থেকে ক্লাস দেখে নিবে। আচ্ছা ঠিক আছে, সবাই তাহলে মিউট করে দাও, আমরা আজকে পড়া শুরু করব। পেজ কত আমি বলছি, সবাই মিউট করে থাকো। পেজ কত, পেজ নাম্বার? হ্যাঁ আমি বলবো, 36 নং পেজে দেখো। ইউনিট 18 লেসনস 1 2 3, নাম্বারস। নাম্বার অর্থ কি? সংখ্যা। এতে দেখো কি আছে, লুক লিসেন অ্যান্ড সে, দেখো শোনো এবং বলো। ট্রেস ইন দ্য এয়ার, বাতাসে আঁকো কিংবা চিহ্নিত করো বা দাগ দাও। কাউন্ট, গণনা, গণনা করো মানে গুনে দেখো। তাহলে দেখো আমরা কি করব, দেখবো শুনবো এবং বলবো, স্পর্শ না করে বাতাসে আঁকবো কিংবা আঙুল ঘোরাবো, তারপর গুনে দেখব মানে গণনা করব। তাহলে দেখো নিচে কয়েকটি সংখ্যা দেওয়া আছে, কিছু সংখ্যা দেওয়া আছে, কত কত দেওয়া আছে, 1 2 3 4 5 6 7, সবাই আমার সাথে সাথে বলো, 1 2 3 4 5 6 7। পাশে দেখো 7 দেওয়া আছে ডট ডট দিয়ে, আমরা 7 লিখবো এই ডট অনুযায়ী। দেখো একটি ডট দেওয়া আছে, ডটের পাশে তীর চিহ্ন দেওয়া আছে, আমরা ডট থেকে এই তীর বরাবর ডান দিকে যাব, তারপর আবার তীর বরাবর নিচের দিকে আসব, এসে আমরা 7 লিখে ফেলবো মানে স্পর্শ না করে আঙুল ঘোরাবো এই 7-এর উপর। আর পাশে দেখো তো 7-এর পাশে কিছু ঘুড়ির ছবি দেওয়া আছে, কয়টি ঘুড়ির ছবি দেওয়া আছে এসে আমরা গুনে দেখি, 1 2 3 4 5 6 7, সাতটি ঘুড়ির ছবি দেওয়া আছে। প্রথম লাইনে কয়টি ঘুড়ি আছে দেখি তো, 1 2 3, তিনটি ঘুড়ি আছে। পরের লাইনে 1 2 3 4, চারটি ঘুড়ির ছবি দেওয়া আছে। তাহলে প্রথম লাইনে তিনটি, পরের লাইনে চারটি, মোট কয়টি ঘুড়ি, সাতটি ঘুড়ি। এবার আমরা বিতে দেখি, সে অ্যান্ড রিড, ফ্রেস অ্যান্ড রাইট। নিচে দেখো আমরা কি করব, আমরা এই যে 7 দেওয়া আছে, 1 2 6 আছে, কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে, এগুলোকে আমরা সবগুলোকে কি করব, আমরা এগুলো বলবো, পড়বো, ট্রেস করব এবং সুন্দর করে লিখে ফেলব। তাহলে দেখো প্রথমে 7 আছে, গাঢ় করে লেখা আছে, তারপরের দুইটি ঘরে দুইটি 7 ডট ডট দিয়ে আছে, আমরা এই ডট ডটগুলোর উপর কি করব, গাঢ় করে লিখে ফেলব। আর পাশে দেখো কয়টি বক্স আছে, 1 2 3 4 5, পাঁচটি খালি ঘর আছে, পাঁচটি বক্স দেওয়া আছে, এই বক্সগুলোতে আমরা আরও পাঁচটি 7 লিখে ফেলব। প্রথমে এমন ডট ডট দিয়ে লিখব, তারপর সেটাকে গাঢ় করে লিখে ফেলব। তারপরের লাইনে দেখি কত কত দেওয়া আছে, 1 2 3 4 5 6, কত দেওয়া নেই, 7 দেওয়া নেই,
এই যে শূন্যস্থান, এখানে আমরা কত লিখব? 7 লিখব। তারপরের লাইনে দেখো কি দেওয়া নেই, একটি সংখ্যাও দেওয়া নেই। আমাদেরকে এখন দিতে হবে কত থেকে শুরু করব, 1 থেকে শুরু করব। তাহলে আমরা প্রথমেই 1 লিখব, 1, তারপর 2 3 4 5 6 7। তাহলে আমরা 1 থেকে 7 পর্যন্ত লিখব, প্রথমে ডট ডট দিয়ে লিখব, তারপরে সেটাকে গাঢ় করে লিখে ফেলব। সিতে দেখি কিছু ছবি দেওয়া আছে, এই ছবিগুলোকে আমরা গুনে দেখব এবং ছবির পাশে বক্স দেওয়া আছে, সেই বক্সে আমরা ছবিগুলো গুনে সেই সংখ্যা বসাবো। তাহলে দেখো প্রথমে কিসের ছবি দেওয়া আছে, পিঁপড়ার ছবি দেওয়া আছে। কি লেখা আছে নিচে? অ্যান্টস। তাহলে পিঁপড়া আছে কতটি? পিঁপড়া ইংরেজি কি? অ্যান্ট। তাহলে আমরা গুনি, 1 2 3 4 5 6 7, সাতটি পিঁপড়ার ছবি দেওয়া আছে। তাহলে বক্সে কত লিখবে? 7। পাশে দেখো কি আছে, ক্যাপস। ক্যাপের অর্থ কি? টুপি। কয়টি টুপি আছে? 1 2 3 4 5, পাঁচটি টুপি আছে। তাহলে আমরা বক্সে কত লিখব? 5। ক্যাটস। কয়টি বিড়াল আছে? দুটি বিড়াল আছে। তাহলে আমরা বক্সে কত লিখব? ঠিক বলেছো, 2 লিখব, 2। মুরগির ছবি দেওয়া আছে, হ্যান্স। তাহলে হ্যান অর্থ কি? মুরগি। আমরা কয়টি মুরগি আছে গুনে দেখি, 1 2 3, তিনটি মুরগির ছবি দেওয়া আছে। তাহলে তোমরা কত লিখবে বক্সে? 3। আমরা এরপরে ছবিতে কি দেখতে পাচ্ছি বলো তো? বলের ছবি দেখতে পাচ্ছি। কি সুন্দর বলের ছবি, তাই না? বিভিন্ন রং বলতে দেখা যাচ্ছে। তাহলে বলের ইংরেজি কি? বলের ইংরেজি কিন্তু বলই হয়। তাহলে নিচে কি লেখা আছে? বলস লেখা আছে। কয়টি বল আছে তোমরা একটু গুনে দেখো তো, বলো তো আমাকে কয়টি বল আছে? ঠিক বলেছো, এখানে 4টি বলের ছবি আছে। দেখি একটু গুনে, 1 2 3 4, তাহলে 4টি বলের ছবি দেওয়া আছে। আমরা বক্সে কত লিখব? বক্সে লিখব 4। বক্সে লিখব 4। পাশে এটা কিসের ছবি দেখা যাচ্ছে? চাঁদের ছবি দেখা যাচ্ছে। চাঁদ কয়টি হয় বলো তো সবাই? আকাশে কয়টি চাঁদ উঠে? ঠিক বলেছো, একটি চাঁদই উঠে। কখন উঠে চাঁদ? দিনে না রাতে? চাঁদ উঠে কখন? রাতের বেলা। চাঁদ কখন দেখতে পাওয়া যায়? চাঁদকে রাতে দেখতে পাওয়া যায়। তাহলে চাঁদের ইংরেজি কি? চাঁদের ইংরেজি হচ্ছে মুন। মুন অর্থ চাঁদ। তাহলে কয়টি মুনের ছবি দেওয়া আছে? একটি মুনের ছবি দেওয়া আছে। তাহলে আমরা বক্সে কত লিখব? 1 লিখব না 2 লিখব? ঠিক বলেছো, 1 লিখব। আমরা বক্সে লিখব 1। তাহলে তোমরা সিতে আরেকবার দেখো, অ্যান্টসে লিখব 7, ক্যাপসে লিখব 5, ক্যাটসে লিখব 2, হ্যান্ডসে লিখব 3, বলসে লিখব 4, মনে লিখব 1। তাহলে তোমরা এখন পরের পেজ দেখো, 37 নম্বর পেজে দেখো কি আছে। ইউনিট 18 লেসনস 4 টু 6। আমরা এতক্ষণ ইউনিট 18 এর লেসনস 1 টু 3 দেখলাম এবং পড়লাম বললাম সাথে সাথে, এখন আমরা দেখব লেসনস 4 টু 6। এখানে কি সম্পর্কে পড়বো আমরা? দেখো তো কি লেখা আছে, অ্যালফাবেট। অ্যালফাবেট অর্থ কি? বর্ণমালা। অ্যালফাবেট অর্থ বর্ণমালা। তাহলে দেখো এতে কি দেওয়া আছে, লো লিসেন অ্যান্ড সে, দেখো শোনো এবং বলো, ট্রেস ইন দ্য এয়ার, বাতাসে আঁকো বা চিহ্নিত করো বা দাগ দাও। আমরা স্পর্শ না করে কি করব? এই যে ক্যাপিটাল লেটার ও আছে, স্মল লেটার ও আছে, একে বাতাসে আঁকবো বা এর উপর আঙুল ঘোরাবো। দেখো ডট দেওয়া আছে এবং তীর চিহ্ন দেওয়া আছে, এই ডট থেকে আমরা তীর চিহ্ন বরাবর ও লিখে ফেলবো। ক্যাপিটাল লেটারের ও লিখবো, একটা বড় গোল হবে, আর স্মল লেটারের ওটা একটা ছোট গোল চিহ্ন হবে। তাহলে পাশে দেখো তো কি আছে, অক্স লেখা আছে, ও ফর অক্স। অক্স অর্থ ষাঁড়। আমরা বিতে দেখি, সে অ্যান্ড রিড ট্রেস অ্যান্ড রাইট। আমরা বলবো, পড়বো এবং কি করবো, ট্রেস করবো, লিখবো।
তাহলে দেখো গাঢ় কালি দিয়ে প্রথম লাইনে ক্যাপিটাল লেটারে ও আছে, পাশে দুটি ডট ডট দিয়ে ও লেখা আছে। তাহলে আমরা এই ডট ডট ওগুলোকে দাগ গাঢ় করে দাগ দিয়ে লিখে ফেলবো, আর লাইন বরাবর আরও ও লিখবো। প্রথমে ডট ডট দিয়ে লিখবো, তারপর গাঢ় করে লিখবো। তারপরে লাইনে দেখো স্মল লেটারেরও দেওয়া আছে, আমরা ডট ডট ওগুলোকে গাঢ় করে লিখবো এবং পাশে লাইন অনুযায়ী আরও স্মল লেটারের ও লিখবো। সিতে দেখো ও এক্স লেখা আছে, পরের লাইনে শুধু এক্স আছে, আমরা ও লিখবো। প্রথমে ডট ডট দিয়ে লিখবো, তারপরের লাইনে দেখো কি দেওয়া নেই, ও দেওয়া নেই, এক্স দেওয়া আছে। তাহলে আমরা ডট ডট দিয়ে লিখে সেটাকে গাঢ় করে লিখে ফেলবো। এরপর আমরা দেখি এখন ওয়ার্ড মিনিং ইন বেঙ্গলি। দেখো আটটি ওয়ার্ড দেওয়া আছে ইংলিশে, এগুলোর আবার বাংলাও লেখা আছে। এই যে ওয়ার্ডগুলো আছে, আমরা কি করব, আমরা ওয়ার্ড মিনিং শিখব, তার মানে আমরা শব্দার্থ শিখব। তাহলে দেখো ওয়ান কাইট, কাইট অর্থ ঘুড়ি, টু অ্যান্ট, অ্যান্ট অর্থ পিঁপড়া, থ্রি ক্যাপ অর্থ টুপি, ফোর ক্যাট, ক্যাট অর্থ বিড়াল, ফাইভ হ্যান, হ্যান অর্থ মুরগি, সিক্স বল, বল অর্থ বল, সেভেন মন, মন অর্থ চাঁদ, এইট অক্স, অক্স অর্থ ষাঁড়। হ্যাঁ দেখো এখন লেখো পৃষ্ঠা লম্বা কত, এখন পৃষ্ঠা নাম্বার খুঁজতেছো কেন, এটা তো আমি ওয়ার্ড মিনিং দিয়েছি, এগুলো লিখে ফেলো। এগুলো তো আর বইতে লেখা নেই, এখন 36 এবং 37 এই পেজগুলো আমরা পড়লাম, সেখানে তো লেখা নেই, সেখান থেকে দিয়েছি, তোমরা এগুলো লিখে ফেলো। এই ওয়ার্ড মিনিংগুলো তোমাদের এসডাব্লু থাকবে, সবাই শিখে ফেলবে। এখন লেখো, বাসায় সবাই শিখবে এবং এসডাব্লু খাতায় লিখবে, এখন সিডাব্লু খাতায় লিখো। বলো সবাই এখন সিডাব্লু খাতায় লিখো। বইয়ের লেখাটা এখনই দেখাবে, হ্যাঁ এগুলো হোমওয়ার্ক থাকবে। ওয়ার্ড মিনিং ইন বেঙ্গলি যে আটটি দিয়েছি এগুলো হোমওয়ার্ক থাকবে, এসডাব্লু খাতায় লিখবে এবং সবাই শিখে ফেলবে। আর এখন আচ্ছা আমরা আরেকটু সময় নিব, সবাই যেন তাড়াতাড়ি লেখা শেষ করো, সবারটা যেন দেখতে পারি। আচ্ছা তুমি একটু বসো, সবাই না একটু পরে দেখবো, সবার লেখা হয়ে গেলে তারপর দেখবো।
হ্যাঁ, যাদের লেখা শেষ একটু বসো, সবাই লিখবে। আচ্ছা মা বসো, সবাই লিখবে, তারপরে এটা আমি বন্ধ করব। সবার কি হয়েছে? আচ্ছা যাদের হয়নি, আচ্ছা যাদের হয়নি তারা তাড়াতাড়ি শেষ করো। না আমি কারোর লেখাই দেখি নাই, সবার লেখা শেষ হলে তারপর দেখবো। লেখার নিচে নাম লিখো, নিজেদের নাম রোল লেখো। নাম রোল লেখো, যারা যারা লেখা দেখাবে তারা নাম রোল লিখে লেখা দেখাবে। আমি লেখা লিখতে পারি,
সবাইকে মিউট করে দিলাম, তোমরা কে কে আনমিউট করলে? কেউ আনমিউট করবে না সবাইকে। আমি সবাইকে এখন মিউট করে দিব, কেউ আনমিউট করবে না। এবার কেউ আনমিউট করবে না, একজন একজন করে লেখা দেখাবে, যখন একজন দেখাবে অন্যরা কেউ দেখাবে না। তানিশা তুমি আনমিউট করলে কেন? বুশরা বিনতে পাশা, যারা আনমিউট করবে তাদের লেখা আমি দেখব না। যারা আনমিউট করে কথা বলবে তাদের লেখা দেখব না। আমি এখন একজন করে বলবো, শেষের লেখা দেখাবে। আয়েশা, আমেনা, হ্যাঁ তোমরা লেখা দেখাও। আয়েশা আমেনার লেখা দেখবো। হ্যাঁ আয়েশা আমেনা, হ্যাঁ তোমাদের দুইজনের লেখা সুন্দর হয়েছে, তোমাদের হাতের লেখাও সুন্দর হচ্ছে দিন দিন। আচ্ছা ঠিক আছে, এরপরে যাকে বলবো সে দেখাবে। এবার জারিয়া, হ্যাঁ জারিয়া লেখা দেখাও। আচ্ছা জারিয়া, জারিয়া মার্জিনে বাইরে লিখেছো 1 2 3 4, মার্জিনে বাইরে লিখবে না, বুঝেছো? হ্যাঁ এমনি লেখা ঠিক আছে, সুন্দর হয়েছে। তারপরে বুশরা বিনতে বাশার, বুশরা বিনতে বাশার লেখা দেখাও। বুশরা তোমার লেখাটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, অন্ধকার লাগছে। দেখতে চাচ্ছে এখন? হ্যাঁ বুশরা তোমার লেখা স্পষ্ট বোঝা যাচ্ছে না, অন্ধকার দেখা যাচ্ছে। ঠিক আছে বুশরা, এরপর জান্নাতুল নূর রাইসা লেখা দেখাও। হ্যাঁ রাইসা লেখা হয়েছে, হ্যাঁ মাইমুনা রোল 54 রোল দেখাবে। মাইমুনা সবার দেখবো। হ্যাঁ মাইমুনা ওই পেজটা আবার দেখাও, মাইমুনা ওই পেজটা দেখাও। হ্যাঁ ঠিক আছে মাইমুনা, হয়েছে সুন্দর হয়েছে। না এখনো দেখি নাই, দেখবো। আমি যাদেরকে ডাকবো তারা দেখাবে। বুশরা শরীফ তোমার লেখা হয়েছে? ওয়াজিহা লেখা দেখাও, ওয়াজিহা। আচ্ছা আফিজা লেখা দেখাচ্ছে, আফিজার তো দেখে নেই, আফিজা আবার দেখাও। হ্যাঁ আফিজা খুব সুন্দর হয়েছে লেখা, ঠিক আছে। উম্মে তাইবা লেখা দেখাও, উম্মে তাইবা। আচ্ছা
না ওয়াজি হ্যাঁ তোমাকে তো বললাম না দেখানোর জন্য দেখাও হ্যাঁ মারিয়াম মুনতাসারা তুমি মার্জিনে বাইরে নাম্বার লিখেছো মার্জিনে বাইরে নাম্বার লিখবে না এই যে 1 2 3 4 লিখেছো এগুলো লিখবে না মার্জিনে বাইরে মারিয়াম মুনতাসারা জান্নাতুল ফেরদৌস তিশা তোমারটা দেখেছি তাবাসুম তানিশা তোমারটাও দেখেছি দুইজনেরটাই সুন্দর হয়েছে ঠিক আছে ওয়াজিহা আরেকবার লেখা দেখাও তো ওয়াজিহা হ্যাঁ মারজানা লেখা দেখাও সারিকা মিস আমারটা দেখা মিস সারিকা মিস রোল বাই দেখেছেন মিস রোল চার দেখেছেন হ্যাঁ রোল বাই দেখেছি রোল চার দেখেছি রোল বাই রোল ওয়াজিহা মার্জিনে বাইরে লিখেছো আমি এই যে প্রতিটা ক্লাসে বলি তোমাদেরকে মার্জিনে বাইরে লিখবে না তারপরও তোমরা মার্জিনে বাইরে লেখো এই কাজটা আর নেক্সট টাইম করবে না আরাধ্যা মণ্ডল গণিত খাতায় কেন লিখেছো লেখা সুন্দর হয়েছে ইংরেজি খাতা ইংরেজি ক্লাসে ইংরেজি খাতা ব্যবহার করবে গণিত খাতা নয় গণিত খাতা ব্যবহার করবে না হ্যাঁ আয়েশা ইসলাম হুসাইন তোমার লেখা দেখেছি খুব সুন্দর হয়েছে লেখা এটা কার তাইবা হ্যাঁ তাইবা তোমার লেখা সুন্দর হয়েছে ইসরাত জাহান ইসরাত জাহান এটা কে সারিকা তোমার লেখা দেখেছি আমি বলেছি তো তোমরা একটু কথা শোনো আমার আচ্ছা আমি মিউট করে দিচ্ছি তোমরা আনমিউট করতেছো যে আনমিউট করবে তার লেখা আমি দেখব না আনমিউট যে করবে তার লেখা দেখব না যারা যারা মার্জিনে বাইরে আজকে লিখেছো এরপরের কোনো ক্লাসে যদি মার্জিনে বাইরে লেখো তাহলে তার খাতাও দেখা হবে না মার্জিনে বাইরে কেউ লিখবে না সংখ্যা লিখবে মার্জিনে ভিতরেই লিখবে এবার যারা যারা লেখা দেখাও নাই দেখাও একজন করে দেখাও নিঝুম তো একদিনও লেখা দেখাতে পারে না মাইমুনা তোমার লেখা হোমওয়ার্ক এগুলোই থাকবে ইসরাত জাহান দেখেছি তোমার লেখা সুন্দর হয়েছে আগেই বলেছিলাম তুমি আবারও দেখাচ্ছ উসরাত আতিয়া তোমার লেখা অনেক সুন্দর হয়েছে গুড ফিওনা তোমার লেখাও সুন্দর হয়েছে ফিওনা লেখা সুন্দর হয়েছে আমার কথাই তো আমাকে কথাই বলতে দাও না খালি নিঝুম তুমি একদিনও ক্লাসে লেখা দেখাতে পারো না তোমাকে আরো বাসা আরো প্র্যাকটিস করতে হবে হাতে লেখার স্পিড বাড়াতে হবে যারা বাকি আছো তারা লেখা দেখাও কে বলছো ইসরাত জুহা জুহা লেখা দেখাও জুহা মার্জিনে বাইরে লিখেছো এটা তো ঠিক হলো না মা এমনি লেখা সুন্দর হয়েছে গুড
আমাদের সময় এখন শেষ হয়ে যাবে। ওয়ার্ড মিনিং গুলো আর বইতে যে লিখেছো এগুলো হচ্ছে একটু দেখবে। লেখা সুন্দর হয়েছে। তাতে লিখো, এখনই সময় শেষ হয়ে যাবে। লেখার স্পিড বাড়াতে হবে, এত স্লো হলে হবে না।